হ্যালো গাইস, আমি মোহাম্মদ তৌহিদ ইসলাম ইমন। তো আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের প্রাণী জগতের শ্রেণী বিন্যাস। তোমরা যারা এই চ্যানেলে নতুন, জানোই যে কুইক অনলাইন স্কুল অষ্টম শ্রেণীর বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইন্টারের বায়োলজি নিয়ে ভিডিও বানাচ্ছে। তো তোমাদের ক্লাসের সবগুলো ভিডিও দেখার জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমার চ্যানেলে যাওয়ার পরে যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে যাবা এবং প্লেলিস্ট থেকে তোমাদের জন্য যেই প্লেলিস্ট যে চ্যাপ্টারের যেই প্লেলিস্ট গুলো তৈরি করা আছে ওই চ্যাপ্টার গুলোতে গিয়ে তোমরা তোমাদের ভিডিও গুলো দেখতে পারবা। ক্লিয়ার? তো আমরা একটা শুরু করি, সেটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রথমে আমাদেরকে জানতে হবে যে শ্রেণীবিন্যাস কি। অ্যাকচুয়ালি এইটা সম্পর্কে তোমাদের মোটামুটি কিছুটা ধারণা আছে, তারপরে যদি আমি একটু ধারণা দিতে চাই, ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো আমাদের যে আশেপাশে যে প্রাণী আছে তারা কিন্তু প্রত্যেকেই এক একজন এক একজন আরেকজনের থেকে ভিন্ন, এবং আশেপাশে প্রত্যেকটা প্রাণী, এবং তুমি যদি তোমার ফ্যামিলির মধ্যেও চিন্তা করো দেখবো যে প্রত্যেকটা পার্সন টু পার্সন ভেরি করে। হয়তোবা একজন পার্সন থেকে আরেকজন পার্সনের দৈহিক গঠনে কোনো ভেরিয়েশন নেই, কিন্তু তুমি যদি চিন্তা করো তাদের মানসিক দিক দিয়ে বা আচরণের দিক দিয়ে কিন্তু তাদের ভেরিয়েশন আছে। অর্থাৎ ঠিক এই রকম পৃথিবীর, অ্যাকচুয়ালি ডারউইন যেটা বলছিল সেটা হচ্ছে পৃথিবীর কোনো প্রাণীর মধ্যেই মিল নেই, প্রত্যেকটি প্রাণীর মধ্যেই মানে তোমার পার্থক্য বিদ্যমান বা বৈশিষ্ট্য আমরা কোনো মিল পাবো না। তারপরেও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কিছু কিছু প্রাণী আছে বা কিছু কিছু প্রাণীকে আমরা মানে দলবদ্ধ বা একটা গ্রুপে আলাদা করতে পারি, তাদের যে দৈহিক গঠন, সেই দৈহিক গঠন বা তারা কিভাবে খাদ্যাভ্যাস বা কিভাবে খাচ্ছে, কি কতদিন আয়ুষ্কাল বা এরকম বিভিন্ন দিক থেকে চিন্তা করে আমরা প্রাণী প্রাণী জগৎকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করতে পারি। এবং তোমরা যে ছোট থেকে তোমরা যেটা শিখে আসছিলে যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে আমরা কিন্তু ছোট থেকেই একটা জিনিস পড়ে আসছি, সেটা হচ্ছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। এবং এই তোমরা যখন ক্লাস ক্লাস এইটে উঠো এবং ক্লাস এইটে ওঠার পর যখন প্রথম দিকে স্টুডেন্টরা যখন এই চ্যাপ্টারটা দেখে তখন অনেকে ভয় ভয় পায় যে অনেক শব্দে তাদের অপরিচিত থাকে, যে যেমন যে পরিফেরা নিরারে পাঠানিদেশ এগুলা। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি তোমাদের পরিচয়ের ভিতরের ভিতরে আছে। আমি যেটা বলবো তোমাদের বইয়ে যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসটা করা হয়েছে সেটা হচ্ছে সেখানে কর ডাটা এবং নন কর ডাটা বলা হয়েছে প্রথম দিকে, যে নো টু কর এর উপরে ভিত্তি করে প্রাণী জগৎকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কর ডাটা একটা হচ্ছে নন কর ডাটা। এখন এইটা অ্যাকচুয়ালি তোমাদের ওই আগের পড়াটাই মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর যে আপডেট ভার্সন সেটাই হচ্ছে কর ডাটা এবং নন কর ডাটা। চিন্তা করো আমরা প্রথম দিকে ক্লাস 3, 4, 5, 6 এর লেভেলে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে প্রাণী জগৎকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। কিসের উপর ভিত্তি করে করছি সেটা হচ্ছে যে কোন কোন যে প্রাণীগুলোর দেহে মেরুদণ্ড আছে তাদেরকে বলবো মেরুদণ্ডী প্রাণী, যে প্রাণীগুলোর দেহে মেরুদণ্ড নেই তাদেরকে বলবো অমেরুদণ্ডী প্রাণী। কিন্তু পরে এটাকে একটু আপডেট করা হয়েছে, আপডেটটা হচ্ছে যে আমাদের যে প্রাণীগুলো যে প্রাণীগুলোর মেরুদণ্ড থাকে সেগুলোর জন্মাবস্থায় মেরুদণ্ডটা ঠিক সেরকম শক্ত অবস্থায় থাকে না। তুমি চিন্তা করো আমাদের যে মেরুদণ্ডটা আছে সেই মেরুদণ্ডটা এখন কিন্তু খুব শক্ত, তুমি যদি পিছে হাত দাও তাহলে তুমি ফিল করতে পারবা যে আমাদের মেরুদণ্ডটা এখন কোনো শক্ত ব্যতীত অন্য কিছু না। ঠিক আছে, তো ওই মেরুদণ্ডটা কিন্তু শক্ত, কিন্তু এই মেরুদণ্ডটাই যখন জন্মাবস্থায় ছিল বা যখন মায়ের পেটে ছিল, আমরা যখন মায়ের পেটে ছিলাম বা প্রাণী অবস্থায় ছিলাম তখন এটা এরকম শক্ত ছিল না, এটা একটা নমনীয় একটা দণ্ডের মতো ছিল। তার মানে আমি কি বললাম যে আমরা যখন মায়ের পেটে ছিলাম ভ্রূণ অবস্থায় ছিলাম বা আমরা যখন জন্মেছিলাম তখনকার সময়ে আমাদের যে মেরুদণ্ডটা ছিল এটা অ্যাকচুয়ালি শক্ত ছিল না বা এরকম মেরুদণ্ড ছিল না, এটা রডের মতো শক্ত জাস্ট নমনীয় একটা গঠন ছিল। এবং এই যে এই গঠনটা, এই গঠনটাকে বলা হয় নোটোকর্ড। কি বলা? এই গঠনটাকে বলা হচ্ছে নোটোকর্ড। তার মানে দেখো এখন এই নোটোকর্ড এর উপর ভিত্তি করে আমরা প্রাণী জগৎকে দুইটা ভাগে ভাগ করতে পারি, মানে এই যে মেরুদণ্ডটার উপর ভাগ ভিত্তি করে আমরা প্রাণী জগৎকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কর্ডাটা আর একটা হচ্ছে নন কর্ডাটা। দ্যাট মিনস একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। তাহলে দেখো এই নোটোকর্ড মানে ভ্রূণ অবস্থায় আমাদের যে মেরুদণ্ডটা থাকে সেটাকে নোটোকর্ড বলা হয়। তাহলে এইটার উপর ভিত্তি করে আমরা প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করবো? দুইটা ভাগে, একটা হচ্ছে কর্ডাটা আর একটা হচ্ছে নন কর্ডাটা। তাহলে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে প্রথম দিকে এটা যেহেতু প্রাথমিক পরিচিতি, আমি প্রথম দিকে লিখবো যে একটা হচ্ছে কর্ডাটা আর একটা হচ্ছে নন কর্ডাটা।
নন কর্ডাটা। এখন দেখো এই কর্ডাটা এবং নন কর্ডাটার মধ্যে আমাদের আরো কিছু শ্রেণীবিন্যাস আছে, অর্থাৎ এই যে আমরা যে এই অমেরুদণ্ডী প্রাণীগুলো দেখবো তাদেরকেও আমরা বিভিন্ন সাবডিভিশনে ভাগ করতে পারি। আচ্ছা, তো আমরা এই যে নন কর্ডাটাকে কোন কোন, তারপরে তাদেরকে আবার কিভাবে উপভাগে ভাগ করা যায় সেগুলো আমরা মনে রাখবো, এবং সেগুলোর ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে তাদেরকে সিরিয়ালি মনে রাখতে হয়। অর্থাৎ এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে যে নিম্নতর শ্রেণী থেকে উচ্চতর শ্রেণীর দিকে। তো তুমি যদি এখানে সিরিয়াল ব্রেক করো তাহলে কাজ হবে না, মানে সিরিয়াল ব্রেক করে মনে রাখতে পুরো কাজ হবে না, তোমাকে সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। তো সেইটা মনে রাখার জন্য আমরা একটু মানে একটু রুক্ষতার মতো ব্যাপারগুলো নিয়ে চিন্তা করবো, এবং একটা নিউমেরিক্সের মাধ্যমে বা একটা লাইনের মাধ্যমে আমরা সবগুলো মনে রাখবো। তো সেইটার জন্য আমাকে একটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে ধরো পৃথিবীর বাইরে অন্য একটা গ্রহ আছে, এবং ওই গ্রহের যে প্রাণীরা আছে ওই প্রাণীদেরও এখন অক্সিজেন প্রয়োজন, হঠাৎ করে তাদের অক্সিজেন প্রয়োজন পড়লো। এবং ওই গ্রহের প্রাণীরা যেটা করলো সেটা হচ্ছে ওই গ্রহের প্রাণীদের যেহেতু অক্সিজেন প্রয়োজন তারা সার্চ করতে থাকলো। তারপর দেখলো যে একটা গাছ নামক বস্তু আছে যারা অক্সিজেন প্রডিউস করতে পারে বা অক্সিজেন তৈরি করতে পারে। তখন তারা গাছের সন্ধান করলো যে গাছ কোন জায়গায় পাওয়া যায়। তখন তারা দেখলো যে পৃথিবী বা আর্থ নামক একটা গ্রহে গাছ পাওয়া যায়। তো ওই ওই গ্রহের একটা প্রাণী কি করলো যে পৃথিবী থেকে গাছ নেওয়ার জন্য আবেদন জানালো যে আমাদের একটা গাছ প্রয়োজন, এবং ওই গাছটার নামটা কি, নামটা হচ্ছে একটু অদ্ভুত নাম, তারপরে একটু মনে রাখো এইটা একটু কষ্ট করে, গাছটার নাম হচ্ছে সাপোজ অনিল বা এনিল, এরকম ভাবে একটু মনে রাখতে পারো, অনিল বা এনিল গাছটার নাম। তো তাহলে দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এখন ওই দেশ থেকে যে এক মানে ওই দেশের প্রাণীগুলো এত সুন্দর যে ওইগুলোকে আমরা পরি বলতে পারি। তো তাহলে দেখো আমরা কি বলতেছি, ওই গ্রহের জন্য একটি গাছ প্রয়োজন, গাছটির নাম কি, নাম হচ্ছে এনিল বা অনিল, ক্লিয়ার? তাহলে দেখ আমি এটাকে যদি ইংলিশে লিখি তাহলে ব্যাপারটা এরকম যে এ পরি নিস নিস এ প্ল্যান্ট, একটি উদ্ভিদ প্রয়োজন, একটা পরির নিডস এ প্ল্যান্ট, একটি উদ্ভিদ প্রয়োজন, নেমড কি, নেমড অনিল, মানে অনিল নামে অনিল জাতীয় একটা গাছের প্রয়োজন বা এনিল যেটাই লেখো। এখন দেখো এখন এটার জন্য তারা কি করলো, তারা কিভাবে পৃথিবীতে সংকেত পাঠালো, তারা একটা আমাদেরকে ইমেল করলো, যে ইমেল করলো যে আবেদন করলো যে আমাদের একটা গাছ প্রয়োজন, তোমরা একটা গাছ দাও, ইমেল করলো। তাহলে তারা কি করলো, একটা ইমেল করলো, তাই না? দেন আমাদের পৃথিবী থেকে আমরা রিপ্লাই দিলাম যে আমরা গাছ দিতে পারবো না, একটা গাছও দিতে পারবো না, তার মানে আমরা যে আমাদের পৃথিবীর গাছের সংখ্যা কমে যাচ্ছে, আমরা বিপদে পড়বো সামনে, তোমাদের গ্রহে কেমনে আমরা গাছ সাপ্লাই দিব। তো সেটার জন্য আমরা ইমেলের পরে রিপ্লাইটা দিলাম যে একটা গাছও দিতে পারবো না, তার মানে আমরা লিখতে পারি এক নো, মানে একটা গাছও দিতে পারছি না, এক নো। আমি জাস্ট সিস্টেমটা লিখতাম। তারপরে দেখো আমরা যদি নেমুনাসটা দিকে একটু খেয়াল করি কি হচ্ছে, যে ওই গ্রহের জন্য একটা গাছ প্রয়োজন, ইমেল পাঠালো, আমরা দিতে পারবো না, জাস্ট এই পর্যন্ত মনে রাখো। তারপরে তুমি সিরিয়ালি নন কোঅর্ডিনেটর যে প্রকারভেদ গুলো আছে সেগুলো মনে রাখতে পারবা, ক্লিয়ার? তাহলে কি বললাম, এ পরি নিডস এ প্ল্যান্ট, নেমড অনিল, তারা ইমেল করলো, আমাদের রিপ্লাই একটাও দিতে পারবো না। ওকে, সো খেয়াল কর এখন আমরা যদি দেখি যে এদিকে পরি আছে, সো পরি থেকে আমি লিখতে পারি পরিফেরা, তার মানে নন কোঅর্ডিনেটর যে প্রথম যে শ্রেণীটা, প্রথম শ্রেণীটা হচ্ছে পরিফেরা, পরিফেরা। তাহলে দেখো এ পরি নিডস, তাহলে নিডস মানে হচ্ছে নিডারিয়া, নিডস মানে হচ্ছে তারপর হচ্ছে এনিল, মানে হচ্ছে এনিলিটা, এনিলিটা, এনিলিটা। দেন হচ্ছে আমাদেরকে ইমেইল করলো, তাই না? এটাকে আমরা লিখবো মলাস্কা, এটাকে আমরা কি লিখবো, মলাস্কা, মেল মানে হচ্ছে মলাস্কা, মলাস্কা। এবং শেষ দিকে আমরা দেখবো যে এইদিকে হচ্ছে আমাদের এক নো, মানে একটাও দিতে পারবো না, সেটাকে আমরা লিখবো একাই নো ডারমাটা, একটাও না, মানে এক নো, একাই নো ডারমাটা, তার মানে একাই নো ডারমাটা, একাই নো ডারমাটা। তার মানে দেখো
তুমি যদি এই লাইনটা মনে রাখো, তখন আমরা সিরিয়ালি নন কোঅর্ডিনেটর যে প্রকারভেদ গুলো আছে সেগুলো মনে রাখতে পারবো। তাহলে লাইনটা কি? লাইনটা হচ্ছে এ পরি নিডস এ প্ল্যান্ট নেমড অনিল, তারা ইমেল করলো, আমাদের রিপ্লাই হলো নো, আমরা একটা গাছও দিতে পারবো না। তুমি জাস্ট এই কথাটা মনে রাখতে পারো, তখন আমরা ইজিলি এই পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস নেমাটোডা এনিডিডা মোলাস্কা একাইনোডারমাটা সবগুলো পর্ব একসাথে মনে রাখতে পারবো। ক্লিয়ার? সো জাস্ট এইটা ইয়া করো, মেমোরাইজ করো, এগুলো কষ্ট করে মেমোরাইজ করা দরকার নেই। আর এটা তো মেমোরাইজ করার কিছু নাই, ঘটনার মাধ্যমে তুমি মনে রাখতে পারবো যদি ভুলেও যাও। ক্লিয়ার? তাহলে আমরা দেখবো যে এই নন কোঅর্ডিনেটটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। তাহলে আমরা কি এই কোঅর্ডিনেটটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি না? হ্যাঁ, কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তাহলে ওই ভাগগুলো কিভাবে করতে পারে এবং ওই ভাগগুলো কিভাবে আমরা মনে রাখতে পারি, চলো সেদিকে যাই। তো সেইটার দিকে যদি আমি যাই, সেটার দিকে যেটা দেখবো সেটা হচ্ছে কোঅর্ডিনেটটা মানে হচ্ছে জাস্ট যাদের জীবনের কোনো না কোনো সময় নটু কর্ড উপস্থিত ছিল। আমি এই কথাটা কেন বললাম যে জীবনের কোনো না কোনো পর্যায়ে নটু কর্ড উপস্থিত ছিল। দেখো আমাদের যে মেরুদণ্ড মানে কর্ডানা শ্রেণীর যে পর্বের যে প্রাণীরা, তাদের কোন কোন প্রাণীর ক্ষেত্রে নটু কর্ডটা ভ্রূণ অবস্থায় বা জন্মের পর পর থাকে, আস্তে আস্তে কোন কোন প্রাণীর ক্ষেত্রে সেটা বিলুপ্ত হয়ে যায়। এই জন্য আমি কথাটা বললাম যে যদি বিলুপ্ত হয়ে যায় তখন তো তুমি অ্যাডাল্ট যে একটা প্রাণী সেই প্রাণীতে তো তুমি কর্ডাটা পাবা না, তখন তুমি ওইটাকে ভুল করে নটু কর্ড তো পাবা না, তখন তুমি সেটাকে ভুল করে নন কোঅর্ডিনেটরে ফেলে দিতে পারো। তো এই কারণে আমরা বলছি যে কোনটা কোঅর্ডিনেটটা কোনটা নন কোঅর্ডিনেটটা সেটা দেখার জন্য তোমাকে তার জন্মাবস্থার দিকটা চিন্তা করতে হবে, তোমাকে তার মায়ের পেটের অবস্থাটা চিন্তা করতে হবে, সে মায়ের পেটে কিরকম ছিল সেটা চিন্তা করতে হবে, তারপরে তোমাকে বলতে হবে যেটা কি কোঅর্ডিনেটটা নাকি নন কোঅর্ডিনেটটা। অনেক অনেক প্রাণীর ক্ষেত্রে নটু কর্ডটা জন্মের পর কয়েক বছর যাওয়ার পরে বিলুপ্ত হয়ে যায়, অনেক প্রাণীর ক্ষেত্রে নটু কর্ডটা নরমই থাকে, আবার অনেক প্রাণীর ক্ষেত্রে নটু কর্ডটা শক্ত হয়ে যায়। এই যে আমরা আমাদের আমরা হচ্ছে ভার্টিব্রা, কেন আমরা ভার্টিব্রা, মানুষ কেন ভার্টিব্রা, কারণ হচ্ছে মানুষের যে নটু কর্ডটা ছিল মায়ের পেটে সেইটা এখন শক্ত হয়ে গেছে এবং অনেক প্রাণীর ক্ষেত্রে ওইটা শক্ত হয় নাই। ক্লিয়ার? এবং অনেকের ক্ষেত্রে অনেক প্রাণীর ক্ষেত্রে নটু কর্ড অন্য কোনো দেহে নাই, শুধুমাত্র লেজের সীমাবদ্ধতা, তাদের শুধুমাত্র লেজে সে এখন এক্সিস্ট করে, সেজন্য ওদেরকে ফেলানো হচ্ছে ইউরো কর্ডাটাতে। তাহলে কি বললাম, দেখো নটু কর্ড কয়েক রকম, নটু কর্ডের ফেট কি হইতে পারে, নটু কর্ডের ফেট কয়েক রকম হইতে পারে। প্রথমটা হচ্ছে সে যেরকম ভাবে ছিল এই যে একটা নমনীয় দণ্ড ছিল, আমরা কি বলছিলাম নটু কর্ড মানে হচ্ছে একটা নমনীয় দণ্ডের মতো, তাহলে এই দণ্ডটা তার জীবনে সারা জীবন এই দণ্ডের মতোই বা নমনীয় বা নরম থাকতে পারে, তখন তাদেরকে আমরা যে শ্রেণীতে ফেলবো তাকে বলা হবে সেফালোকর্ডাটা। তাই কি বলা হবে? সেফালোকর্ডাটা, বা মাথার দিকে যখন আমাদের মাথা পর্যন্ত ইয়া করবে নটুকর্ডটা থাকবে তখন সেটাকে বলবো সেফালোকর্ডাটা। আর এই যে নটুকর্ড সেটা যদি সারা দেহে থেকে বিলুপ্ত হয়ে যায় এবং শুধুমাত্র লেজে সীমাবদ্ধ থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইউরোকর্ডাটা। এবং ওই যে নটু কর্ডটা যদি আস্তে আস্তে শক্ত হয়ে যায় এরকম ভার্টিব্রা গঠন করে, ছোট ছোট ভার্টিব্রা গঠন করে, তখন সেগুলোকে আমরা বলবো হচ্ছে ভার্টিব্রাটা বা ভার্টিব্রা। এখন চিন্তা করো ভার্টিব্রা মানে কি, সেটা যদি তুমি চিন্তা করো তোমার পিঠের পিছনে হাত দাও এবং দেখবো যে কতগুলো খণ্ড আছে আমাদের, এই যে আমাদের যে মেরুদণ্ডটা গঠন করতে গিয়ে কতগুলো খণ্ড লাগছে, প্রত্যেকটা খণ্ডকে বলা হয় হচ্ছে ভার্টিব্রা, এই জন্য আমরা হচ্ছে ভার্টিব্রাটা শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে তুমি এই কর্ডটাকে কি কি শ্রেণীতে ভাগ করতে পারো, একটা হচ্ছে ইউরো কর্ডাটা, খেয়াল করো একটা হচ্ছে ইউরো কর্ডাটা, ইউরো কর্ডাটা, ইউরো কর্ডাটা, দেন হচ্ছে আরেকটা হচ্ছে সেফালো কর্ডাটা, সেফালো কর্ডাটা, দেন আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। এখন তোমার যদি তারপরে মনে হয় যে ভাই আমি এই জিনিসটা মনে রাখতে পারবো না, কর্ডাটা শ্রেণী বিভাগ ইউরো কর্ডাটা সেফালো কর্ডাটা ভার্টিব্রাটা, তাহলে তার জন্য তোমার জন্য একটা ইয়ে আছে মানে নিউমেরিক্স আছে, সেটা হচ্ছে দেখো আমাদের এশিয়া এবং ইউরোপের দিকে যদি আমি চিন্তা করি, আমাদের এশিয়ার মানুষেরা, এশিয়ার কিন্তু অনেক বেশি মানুষ এবং সেই জন্য কিন্তু মানুষের নিরাপত্তা নেই, আমাদের মানুষেরা কি করে তারা ইউরোপের দিকে ছুটে, অর্থাৎ ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই দেশগুলোতে ছুটে, কারণ ওইদিকে জানে নিরাপত্তা আছে, বুঝতে পারছো? তো ওইটাকে তুমি একটা নিউমেরিক্স আনতে পারো যে এ ভার্টিব্রাটা মানে ভার্টিব্রাটা মানে তো আমরা মানুষ মানে এমএন ইজ সেফ ইন ইউরোপ, মানে তুমি যখন এ মেন বা এ ভার্টিব্রা সেফ ইন ইউরোপ, তাহলে দেখো ভার্টিব্রা মানে তো ভার্টিব্রাটাই
সেফ মানে হচ্ছে সেফালোকর্ডাটা, আর ইউরোপ মানে হচ্ছে ইউরোকর্ডাটা। তোমরা তুমি এই যে কর্ডাটার যে শ্রেণী বিভাগ ছিল সেগুলো তুমি খুব সহজে মনে রাখতে পারছো, ক্লিয়ার? এখন দেখো এই ভার্টি ব্রাটার মধ্যে আরো কতগুলো শ্রেণী বিভাগ আছে, আমরা যদি ভার্টি ব্রাটা থেকে চিন্তা করি, তো ওই শ্রেণী বিভাগটা মনে রাখা তো আরো সোজা। তোমাদের একটু প্রথম দিকে কঠিন মনে হইতে পারে, বাট খুব সোজা। সেটা যে তোমরা যে যেটা বলবো সেটা হচ্ছে ভার্টি ব্রাটার ক্ষেত্রে তুমি একেবারে জলের গভীর থেকে আকাশ পর্যন্ত যাবা, এবং সেগুলোর ক্ষেত্রে যারা পাবা তাদেরকে ইনক্লুড করবা। খেয়াল করো আমরা তাহলে ভার্টি ব্রাটার যে শ্রেণীগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করব। ওকে, তো আমি এটা মুছে ফেলছি, আমি শুধু ভার্টি ব্রাটার রাখবো। আমি শুধু রাখছি ভার্টি ব্রাটার, ভার্টি ব্রাটার, ভার্টি ব্রাটা, ক্লিয়ার? সো এই ভার্টি ব্রাটা ক্ষেত্রে আমি যদি একেবারে জল থেকে চিন্তা করি, জলের কিছু মাছ আছে, সো সেগুলো থেকে চিন্তা করব, সেটা হচ্ছে জলের সামুদ্রিক যে মাছগুলো, সেই মাছগুলোর পুরাটা দেহ হচ্ছে তোমার তরুণাস্থি দ্বারা গঠিত, এবং তরুণাস্থির যে গ্রিক যেই পর্বটা সেটাকে বলা হয় কোনড্রিন। সেজন্য ওই পর্বটাকে বলা হয় কোনড্রিকথিস, ক্লিয়ার? এবং আমাদের যেই মাছগুলো আছে স্বাদুপানির যে মাছ, সাপোজ একটা নদীর মাছ, এই মাছটা অস্থি দ্বারা গঠিত, এরা তরুণাস্থি না, অস্থি দ্বারা গঠিত, সো এদেরকে বলা হবে অস্টিকটিস। এবং সমুদ্রের আরেকটা প্রাণীকে, বিশেষ প্রাণীকে, মাছের মতো প্রাণীকে তারা আরেকটা শ্রেণীতে ভাগ করছে, তোমাদের বইয়ে সেটা হায়ার লেভেলে করে নাই, তো তোমাদের লেভেলে সেটাকে ওই ওইখানে রাখা হয়েছে, সো ওইটাকে বলা হচ্ছে সাইক্লোস্ট্রোমাটা। তার মানে আমি মাছের ক্ষেত্রে পেলাম, আমি আগে বলছি যে তুমি একেবারে জল থেকে একেবারে আকাশ পর্যন্ত যাও সবগুলো পেয়ে যাবা। তো ভার্টিব্রেটার প্রথম যে এটা সেটাকে আমি লিখবো সাইক্লোস্ট্রোমাটা, 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 সাইক্লোস্ট্রোমাটা। দেন সামুদ্রিক যে মাছ, ওই মাছগুলো যেহেতু কনড্রিন বা তরুণাস্থি দ্বারা গঠিত, ওই জন্য সেটাকে বলবো কনড্রিকথিস, কনড্রিক, কনড্রিকথিস, কনড্রিকথিস। তারপর হচ্ছে যেই স্বাদুপানির যে মাছগুলো তাদেরকে বলবো অস্টিকটিস, অস্টিকটিস, অস্টিকটিস। তারপরে দেখো, তারপরে তুমি দেখো জল, এখন জল থেকে তুমি স্থলে আসতে চাও, বাট জল থেকে স্থলে আসার আগে তুমি একটা জিনিস খেয়াল করো যে কিছু প্রাণী জলেও বাস করে আবার স্থলেও বাস করে, তো তাদেরকে বলা হচ্ছে উভচর বা এমফিবিয়া। সো তোমাদের বইয়ের ভাষায় লিখি তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ এখানে আমি এমফিবিয়া ইউজ করে তোমাদের বই যেহেতু এমফিবিয়া লেখা নাই, তো তোমরা একটু এতে পাবা। সো আচ্ছা এইগুলো থাকুক, যেগুলো যেগুলো লিখছি সেগুলো থাকুক, অস্টিকফিস, এমফিবিয়া বা উভচর, উভচর। তারপরে দেখো, তারপরে আমরা আসলাম স্থলে, এবং স্থলে আসার পরে আমরা দেখলাম যে কিছু প্রাণী বুকে ভর দিয়ে হাঁটে, ওই প্রাণীগুলোকে বলা হবে তোমার সরীসৃপ, আমরা তো জানি সেগুলোকে বলা হবে সরীসৃপ, সরীসৃপ। তারপরে দেখো আমরা জল থেকে স্থলে আসলাম, স্থলে আসার পরে এখন স্থল থেকে আমরা আকাশে চলে যাই, এবং আকাশে যারা থাকে যেই মেরুদণ্ডী প্রাণীরা থাকে ভার্টিব্রাটা যুক্ত, সেগুলোকে সেই ভার্টিব্রা যুক্ত সেগুলোকে বলা হবে পক্ষীকুল, ক্লিয়ার? খুব ইজি কিন্তু ব্যাপারটা, পক্ষীকুল। তারপরে এখন দেখো তুমি তোমার শ্রেণীটাকে লেখো না, তুমি কিন্তু অ্যাকচুয়ালি স্তন্যপায়ী গ্রুপের অন্তর্ভুক্ত, কারণ হচ্ছে আমাদের গ্রুপেরা নবজাতকেরা মায়ের দুধ পান করে বড় হয়, ক্লিয়ার? সো এই জন্য তাদেরকে আমরা বলবো স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী। এবং আমরা জানি যে পক্ষীকুলের মধ্যে ওই দিকে বাদুর ও স্তন্যপায়ী প্রাণীর আওতায় পড়ে, কারণ হচ্ছে ওদেরও যে নবজাতক যে শিশু তারা মায়ের স্তন্য পান করে বড় হয়, ক্লিয়ার? তার মানে দেখো আমরা কিন্তু প্রাণী জগতের শ্রেণী বিন্যাসটা যেটা ছিল তোমাদের কাছে প্রথম দিকে অনেক কঠিন মনে হয়েছিল, বাট এখন কিন্তু খুব সোজা, জাস্ট দুইটা লাইন মনে রাখবা, আমি যেগুলো দিচ্ছি সবগুলাই কিন্তু ট্রিক্স, তুমি দুইটা লাইন মনে রাখবা প্রথম দিকে, যে এরপরই নিডস এ প্ল্যান্ট নেমড অনিল, তারা একটা ইমেল করলো, আমরা রিপ্লাই দিলাম নো। এবং যখন আমরা কর্ডাটার শ্রেণী বিভাগে আসবো তখন কর্ডাটার শ্রেণী বিভাগের জন্য একটা লাইন মনে রাখবো, এ ভার্টিব্রা ইজ সেফ ইন ইউরোপ। দেন আমরা ভার্টিব্রা যখন শ্রেণীগুলো পড়বো তখন আমরা জল থেকে একেবারে
আকাশ পর্যন্ত চলে যাবো, যেগুলো পাবো সেগুলোকে ইনক্লুড করে নিব। এবং সেটাই ছিল আমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রাথমিক পরিচিতি। আমি সামনের লেকচার গুলোতে তোমাদের পরীক্ষার মিটারে যেগুলো ডিটেলস বর্ণনা, সেই ডিটেলস বর্ণনাগুলো নিয়ে আলোচনা করব। এবং ডিটেলস বর্ণনার কিছু কিছু মানে ডিটেলস বর্ণনার মাঝে আমি কিন্তু ডিটেলস গুলোর ওইগুলোর ছবির অ্যানিমেশনও দেখাবো। সো সামনের লেকচার গুলো কোনোভাবেই মিস করা যাবে না। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং সাবস্ক্রাইব করার পরে দেখো যে একটা বেল আছে ওইটাকে ক্লিক করো, তাহলে পরবর্তীতে লেকচার আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে যে আমি ওই লেকচারটা ওই টপিকের উপর ওই লেকচারটা আপলোড দিয়েছি। এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।